ডিয়ার ফ্রেন্ডস, আজকে একটি চমৎকার ইমেজ এডিটিং পদ্ধতি নিয়ে হাজির হয়েছি। এটি হচ্ছে আমার একটি এডিট করা ইমেজ। এই ইমেজটির অরিজিনাল সাইজ হচ্ছে এরকম, দেখুন। এই ইমেজটি এডিট করে আমি এই রকম লুক দিয়েছি। এইরকমভাবে আপনি যদি ইমেজ এডিট করে ফেসবুকে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যদি এই ইমেজগুলো আপলোড করে দেন, তাহলে সবাই বলতে বাধ্য থাকবে, ভাই কীভাবে এত সুন্দরভাবে কোন সফটওয়্যারের মাধ্যমে এই ইমেজটি এডিট করলেন, আমাকে একটু জানাবেন প্লিজ। সবাই আপনাকে অনুরোধ করতে বাধ্য থাকবে। সেই ইমেজ এডিটিং পদ্ধতি সম্পর্কে যদি জানতে চান, তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন টেকনোলজি ভিডিও পাওয়ার জন্য। এই কাজটি করার জন্য আমাদেরকে একটি অ্যাপ ইনস্টল করতে হবে। অ্যাপের নাম হচ্ছে পোলার। দেখুন, এইখানে অ্যাপের নামটি শো করতেছি। ডিয়ার ভিউয়ার্স, এখন দেখাবো এই অ্যাপটি কীভাবে ডাউনলোড করতে হয়। ডাউনলোড করার জন্য সর্বপ্রথম যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে পোলার। দেখুন, আমি পোলার লিখে সার্চ করছি। এখানে সর্বপ্রথম যে অ্যাপটি আসছে, সেই অ্যাপটি আপনাকে ইনস্টল করতে হবে। পারেন তাহলে চলুন এই পোলার অ্যাপ দিয়ে কীভাবে এই সুন্দর ভাবে আমরা ইমেজকে এডিট করতে পারি। এখান থেকে সরাসরি আমি এই অ্যাপটিকে ওপেন করছি, এই জন্য ওপেন বাটনে ক্লিক করছি। ক্লিক করার পর এই অ্যাপটি চালু হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই অ্যাপটি চালু হয়ে যাবে। ডিয়ার ভিউয়ার্স, আমি আমার চ্যানেলে টেকনোলজি এবং এডুকেশনাল বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে ভিডিও তৈরি করে থাকি। আপনারা এই ধরনের ভিডিও পাওয়ার জন্য যদি ইন্টারেস্ট ফিল করেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। এই অ্যাপটি চালু হওয়ার পর এরকম ইন্টারফেস আসবে। এইখানে দেখুন একটি ক্রস চিহ্ন শো করছে, এই ক্রস চিহ্নে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে রেডিমেড একটি ইমেজ শো করবে। এই ইমেজটি আমরা এডিট করব না, এখানে এটিকে আমি আমাদের নিজস্ব একটি ইমেজ এখানে আনবো। আনার পর সেই ইমেজটি আপলোড করব। এখন সেটি করার জন্য মোবাইলের ব্যাক বাটনে আবার প্রেস করতে হবে। প্রেস করে এই অ্যাপটিকে ক্লোজ করে দিতে হবে। ক্লোজ করে দিয়ে এই অ্যাপটিকে আবার পুনরায় চালু করতে হবে। চালু আবার চালু হচ্ছে। চালু হওয়ার পর এখানে দেখুন দুইটি অপশন শো করছে, যে ওপেন ফটোস এবং ওপেন স্যাম্পল ফটোস। এখান থেকে আমি গ্যালারি থেকে ইমেজ নিব, এই জন্য এখান থেকে ওপেন ফটোস এই অপশনে ক্লিক করছি। ওপেন ফটোস ক্লিক করার পর এখানে যদি কোনো ইয়েলো চায়, তাহলে আমাদেরকে ইয়েলোটা অন করে দিতে হবে, পারমিশন দিতে হবে। পারমিশন দেওয়ার পর কিছুক্ষণ লোড হবে এবং এখানে আমার গ্যালারিতে যত ইমেজ আছে সব ইমেজ কিন্তু এখানে শো করবে। এখান থেকে আমি গ্যালারিতে যে ইমেজটি নিতে চাই, সাপোজ এই ইমেজটি আমি নিতে চাই, এই জন্য এই ইমেজটি আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর এই অ্যাপটি, অ্যাপের মধ্যে এই ইমেজটি ওপেন হচ্ছে। আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। আপনারা যদি ভালো ভালো টেকনোলজি ভিডিও পেতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। রেগুলার আমি ভিডিও আপলোড করে থাকি, সেই ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। ডিয়ার ভিউয়ার্স, এই ইমেজটি এখান থেকে ওপেন হয়ে গিয়েছে। এইখানে দেখুন যে ওয়াল টুলস নামে একটি অপশন শো করতেছে, এই ওয়াল টুলসে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে দেখুন এই ইমেজ এডিটরে যত ধরনের টুলস আছে সব টুলসগুলো কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। দেখুন সব ধরনের টুলসই কিন্তু এখানে শো করতেছে। এখান থেকে এই কালার নামে একটি অপশন আছে, কালার অপশনে ক্লিক করছি। ক্লিক করার পর এইখানে দেখুন টেম্পারেচার, এই টেম্পারেচারকে আমরা 20 থেকে 30% মধ্যে করে দিব। এখান থেকে আমি টেম্পারেচারকে আমি এখান থেকে 28% করে দিলাম। দেওয়ার পর এইখানে দেখুন HSL নামে একটি অপশন পাবেন, এই HSL অপশনে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে দেখুন বিভিন্ন ধরনের কালার শো করছে, এই কালারের মধ্যে থেকে অরেঞ্জ কালার ক্লিক করছি। ক্লিক করার পর এই অরেঞ্জ কালারেরকে আমি 10% করে, এই অরেঞ্জ কালারকে আমি এখান থেকে 14-15% করে দিবেন। আমি 14% করে দিলাম। তারপরে এখানে দেখুন আরও কালার আছে, এখান থেকে এই কালারে ক্লিক করছি।
ক্লিক করার পরে ইয়েলো কালারটিকে আমি 20% করে দিচ্ছি। দেখুন ইয়েলো কালারটাকে আমি 20 থেকে 30% মধ্যে কোন একটা মান নির্ধারণ করে দিছি। দেওয়ার পর এইখানে দেখুন ইফেক্টস নামে একটি অপশন আছে, এই ইফেক্টস অপশনে ক্লিক করছি। ডিয়ার ভিউয়ার্স, এই ইফেক্টস অপশনে ক্লিক করার পর এখানে দেখুন ডিহাস, এই ডিহাস ইফেক্টটি আমাদেরকে 100% করে দিতে হবে। দেখুন ডিয়ার ভিউয়ার্স, এটিকে আমি এই দিকে টান দিয়ে নিয়ে ডান দিকে টান দিয়ে নিয়ে এটিকে 100% করে দিলাম। দেওয়ার পর এইখানে দেখুন ভিগনিটি নামে একটি অপশন আছে, ভিগনিটি অপশনে ক্লিক করছি। ক্লিক করার পর এই ভিগনিটিকে আমি 50% থেকে 70%-এর মধ্যে কোনো মান নির্ধারণ করে দিব। এখান থেকে আমি 66% করে দিলাম, অথবা এখান থেকে আমি এই ভিগনিটিকের মানকে আমি 90% করে দিলাম। তাহলে দেখুন এই ইমেজের চারপাশে একটি কালো অন্ধকার তৈরি হয়ে গেছে। এখন এই ইমেজটি কিন্তু এডিট হয়ে গেল। এই ইমেজটি দেখুন এডিট করার আগের ইমেজ এবং এডিট করার পরে ইমেজ এরকম শো করতেছে। এভাবে আপনারা চমৎকারভাবে আপনারা আপনাদের ইমেজটিকে এডিট করতে পারেন। এখন এই ইমেজটিকে সেভ করার জন্য আমাদেরকে সেভ করতে হবে। সেভ করার জন্য এখানে দেখুন ডাউনলোড নামে একটি অপশন আছে, এই ডাউনলোড অপশন আমাদেরকে ক্লিক করতে হবে। আমি এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করছি। এখানে দেখুন যে সেভ নিউ ফটো, এই সেভ নিউ ফটোতে ক্লিক দিলেই এই ইমেজটি আমার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। এখানে আমি সেভ নিউ ফটোতে ক্লিক করছি, তাহলে দেখুন এই ইমেজটি আমার গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।